আসসালামু আলাইকুম আরহমদুল্লাহি ওবারাকাত নাহমদুহুল্লা আলা রসুলহিল কারিম আম্মাবাদ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে এসেছি ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত বা দোয়া করা যাবে কি না বন্ধুরা প্রথমে আমাদের জেনে নিতে হবে যে ফরজ নামাজের পর দোয়া বা মোনাজাত করা এটা কিন্তু নামাজের কোনো অংশ নয় যদি কেউ নামাজের অংশ বলে চালিয়ে দেয় অথবা বলে যে নামাজ নামাজ হবেই না দোয়া না করলে বা মোনাজাত না করলে তাহলে অবশ্যই তিনি ভুলের মধ্যে আছেন আবার কেউ যদি বলে যে নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না একেবারে হারাম বা বেদাত তিনিও ভুলের মধ্যে রয়েছেন কেননা আল্লাহ রব সাল্লাম তিনি দোয়া করেছেন যেমনটি বর্ণিত হয়েছে নবী ফরোজ নামাজের পর বলতেন আল্লাহ যেমনটি বর্ণিত হয়েছে হজরতে ইবনে অমর আল্লাহ তালানহ ও হজরতে আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তালানহ তিনিও এভাবে দোয়া করতেন হাদিসটি মুসান ইবনে আবি সাহেবের মধ্যে এসেছে 3112 নম্বর হাদিস এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য শব্দ দিয়ে দোয়া করতেন যা মুসannif ইবনু আবি সাইবা 3113 এবং 3117 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরতে আবু উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কোন দোয়াটি বেশি কবুল হয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে শেষ রাতের দোয়া এবং ফরোজ নামাজ পড়ার পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ তালার কাছে বেশি গৃহীত এবং কবুল হয় তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশো নিরানব্বই নাসাই শরীফ হাদিস নম্বর নয় হাজার নয়শো ছত্রিশ মুসানিফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর তিন হাজার নয়শো আটচল্লিশ বন্ধুরা উপরোক্ত হাদিসগুলো দ্বারা আমরা এটাই প্রতীয়মান করতে পারি যে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কোনো প্রবলেম নেই তবে যদি কেউ না করে তাকে ভৎসনা করা যাবে না আবার যদি কেউ করে তাকেও ভৎসনা করা যাবে না আল্লাহ তালা সঠিক বুঝ আমাদের সকলকে দান করু আমিন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব একটি রিকোয়েস্ট আপনাদের যারা আমার এই চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ